একদিন একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা জীবনের সফলতা আসলে কি? তখন বাবা তার ছেলেকে নিয়ে মাঠে গেল ঘুড়ি উড়াতে। বাবা ঘুড়ি উড়াতে লাগলেন এবং ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি উড়ানো দেখছে। কিছুক্ষণ পর ছেলেটি বলল, বাবা এই সুতোর কারণে ঘুড়িটি বেশি দূর যেতে পারছে না, আমরা কি সুতোটা কেটে দেব? ছেলেটার কথা শুনে বাবা ঘুড়ির সুতোটা কেটে দিলেন। এবার ঘুড়িটি আরো উপরে উঠতে থাকলো এবং ক্রমশ দূরে চলে যেতে লাগলো। কিছুক্ষণ পর ঘুড়িটি একদম দিগন্তে হারিয়ে গেল। তারপর কোনো এক অজানা জায়গায় ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়লো। তখন তার বাবা ছেলেটিকে কাছে ডেকে নিয়ে জীবনে সফলতা বোঝালেন। বাবা তার ছেলেকে বললেন, আমরা যে উপরে উঠতে চাচ্ছি সেই উপরে ওঠা কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন সংসার, পরিবার, সমাজ ইত্যাদি। আমরা অনেক সময় এগুলো থেকে বাধামুক্ত হতে চাই। আসলে পরিবার, সমাজ এগুলো হলো ঘুড়ির সুতোর মতো, যা আমাদের উপরে উঠতে সাহায্য করে। ঘুড়ি যেমন সুতো ছাড়া উপরে উঠতে পারে না, ঠিকই একজন মানুষ পরিবার সমাজ ছাড়া সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। আমরা যদি সংসার, পরিবার, সমাজ ছাড়া উপরে উঠতে যাই, তাহলে ওই আমাদের অবস্থা কেটে দেওয়া ঘুড়ির মতোই হবে। তাই সাফল্যের সাথে চূড়ান্ত সীমানা অতিক্রম করতে আমাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে। সুতরাং পরিবার, আত্মীয় স্বজন কে সাথে নিয়ে আপনার লক্ষ্যে অটুট থাকুন। যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে মাঝপথে অনেক বাধা বিপত্তি আসে, তাহলে সেই বাধাগুলোর অনেকাংশ আপনার সুতা মানে আপনার পরিবার বহন করে নেবে, আর ধীরে ধীরে আপনি আপনার সাফল্য পেয়ে যাবেন।